বাংলাদেশ বিমান বাহিনীর আরও শক্তিশালী গড়ে তুলিবার লাই নতুন দুয়ো বিমান ঘাঁটি প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হইদে বরিশাল ও সিলেটত নতুন দুয়ো বিমান ঘাঁটি স্থাপনের বিষয়ক প্রক্রিয়াধীন আছে। এসব কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী আরও শক্তিশালী হইব এবং বিমান বাহিনীর সক্ষমতা বাড়িব। আজ রবিবার সকালে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ড প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কুচকাওয়াত 74তম বাফা কোর্সত এবং ডিরেক্ট এন্ট্রি 2017 কোর্সত মোট 79 জন ফ্লাইট ক্যাডেটরে কমিশন প্রদান করেন। বেলা 11:10 প্রধানমন্ত্রী যশোর বিমান বাহিনীর ভি শ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি হেলিকপ্টারত গড়িয়ানে নামে তিনি এন্ডে রাষ্ট্রপতি কুচকাওয়াজত অভিবাদন গ্রহণ করে। কমিশনপ্রাপ্ত ক্যাডেটলর মধ্যে ফ্লাইট ক্যাডেট মির্জা মোহাম্মদ জুবাইর হোসেন 74তম ফ্লাইট ক্যাডেট কোর্সর সেরা চৌকশোর কৃতিত্বলাই সোর্ড অফ অনার এবং উড্ডয়ন প্রশিক্ষণ লাই ভি শ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি লাভ করে। টেক্স নিউজ, সি প্লাস টিভি। দর্শক, আমার এই ভিডিও কিনা আপনারা তো কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উপসাপ এবং সি প্লাস ফোন রে চাও।